রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসের কনফারেন্স হল ঘরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় নেশা মুক্ত ত্রিপুরা শীর্ষক এক কর্মশালা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নেশা আমাদের যুব সমাজকে বিষিয়ে তুলেছে। বিরাট অংশের যুব সমাজ এই প্রাণঘাতী নেশার করাল ছায়ায় নিজেদের এবং সমাজের বড় ক্ষতির সম্মুখীন করছে। আমাদের সরকারের দ্বারা বিভিন্নভাবে নেশা প্রতিরোধ করার জন্য উদ্যোগ জারি থাকলেও আমাদের যুব সমাজের একটা অংশ কোনোভাবেই নেশার করাল ছায়া থেকে মুক্ত হতে পারছে না। আমাদের সরকার নেশা প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু ক্লাব, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ সমাজকে নেশামুক্ত করার অভিপ্রায় নিয়ে নানান কর্মকাণ্ড অব্যাহত রাখছে। তবুও নেশার বারবারন্তি উদ্বিগ্ন সভ্য সমাজ, উদ্বিগ্ন আগামী দিনের জন্য যারা ভাবেন তারা, তাই ছাত্র যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে নেশার কবল থেকে আমাদের যুব সমাজকে বের করে আনা বা নেশার বিরুদ্ধে যে মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটাকে কি করে এক্সিকিউট করা যায় এবং রেজাল্ট ওরিয়েন্টেড কিছু করা যায়, সে জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রিলিমিনারি স্টেজে আমাদের আলোচনা হয়েছে, আমি ডাইরেক্টর এবং আমাদের সেক্রেটারি স্পোর্টস বসে আমরা জিনিসটা চক আউট করি, আলোচনা করি এবং পরবর্তী সময় আমরা জেলাধিপতি, আইজি, আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর বা অফিসারদেরকে নিয়েও আমরা মিটিংটা করি। তো যেহেতু এটা আমরা রাজ্যব্যাপী করতে চাইছি, তার জন্যে অল টুগেদার উই হ্যাভ 58 ব্লকস, 23 সাবডিভিশনস, 8 ডিস্ট্রিক্টস ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যগণ, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। রিপোর্ট, টাইমস 24।